ওয়েলকাম টু লজিক গো নলেজ শেয়ারিং প্রোগ্রাম। আজকে আমরা পিটিজেড ক্যামেরা অর্থাৎ পিটিজেড সিসিটিভি ক্যামেরা কি, পিটিজেড সিসিটিভি ক্যামেরা কিভাবে কাজ করে এবং পিটিজেড সিসিটিভি ক্যামেরা কোথায় ব্যবহার করা যায় এই বিষয় নিয়ে কথা বলবো। তো ভিডিওটি আসলে খুবই একটা ভালো ভিডিও হতে যাচ্ছে যারা আমরা সিকিউরিটি সিস্টেম নিয়ে বিজনেস করি এবং ইউজারদের জন্য। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই আমরা জানার চেষ্টা করব পিটিজেড ক্যামেরাটি কি। পিটিজেড ক্যামেরাটি হচ্ছে এমন একটি ক্যামেরা যে ক্যামেরাটি দিয়ে আপনার ডানে এবং বামে মুভ করানো যায়, সেটা ডানে বামে 360 ডিগ্রি এবং উপরে নিচে 90 ডিগ্রি বা 180 ডিগ্রি পর্যন্ত মুভ করানো যায় এবং সেটা রিয়েল অপটিক্যাল জুম লেন্স থাকে ডানে বামে মুভ করানোর পাশাপাশি অপটিক্যাল জুম দিয়ে, যেটা দূরের যে কোনো অবজেক্টকে খুব সহজভাবেই সেটা জুম করা পসিবল হয়, সেটাই হচ্ছে পিটিজেড ক্যামেরা। তো আমরা অনেক সময় দেখা যায় যে আমরা রাস্তায় হাঁটতে হাঁটতে কোনো একটা বিল্ডিংয়ের আউটডোরে বড় একটা ক্যামেরা লাগানো দেখি যেটা মুভ করতেছে, অথবা আপনার রোডেও এরকম ক্যামেরা দেখতে পারি। এই ক্যামেরাগুলোই মূলত পিটিজেড ক্যামেরা। তো পিটিজেড ক্যামেরা অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে, তো পিটিজেড ক্যামেরা কীভাবে কাজ করে এইটা আমাদের জানতে হলে প্রথমে আমাদেরকে ক্যামেরার মূল যে বিষয় অর্থাৎ ক্যামেরার মেন যেসব এলিমেন্টস থাকে তার মধ্যে একটা অন্যতম এলিমেন্টস হচ্ছে ক্যামেরাটির লেন্স। তো ক্যামেরাটির লেন্স কিন্তু আমরা যে রেগুলার সিসিটিভি ক্যামেরাগুলো ইউজ করে থাকি, এই সিসিটিভি ক্যামেরার লেন্সটা হয় হচ্ছে আপনার এটা ফিক্স লেন্স, অর্থাৎ এই লেন্সটির কোনো অপটিক্যাল জুমিং থাকে না। এটা যখন আমরা জুম করি তখন কিন্তু এই লেন্সটি হয় হচ্ছে আপনার ডিজিটালি জুম হয়, কিন্তু পিটিজেড ক্যামেরার ক্ষেত্রে পিটিজেড ক্যামেরার লেন্সটি হচ্ছে একটি জুমেবল অর্থাৎ ভেরিফোকাল লেন্স। অ্যাজ লাইক অ্যাজ আমরা এইটাকে কম্পেয়ার করতে পারি হচ্ছে আমাদের DSLR ক্যামেরার সাথে। তো DSLR ক্যামেরাতে যে ধরনের লেন্স ইউজ করা হয় একটা পিটিজেড ক্যামেরাতে কিন্তু সেম টাইপের লেন্স ইউজ করা হয়, অর্থাৎ ভেরিফোকাল অপটিক্যাল জুমের লেন্স ইউজ করা হয়। আর এই কারণেই ক্যামেরাটি আপনার দূরের ডিপেন্ড অন লেন্স, অর্থাৎ লেন্স যদি 20x অপটিক্যাল জুম হয় তাহলে দেখা যাবে সে 400-300-400 মিটার দূরের কোনো বস্তুকে কী করতে পারে, রেকগনাইজ করতে পারে, জুম করে সেটাকে বড় করে দেখাইতে পারে। যদি 10x অপটিক্যাল জুম হয় সেক্ষেত্রে দেখা যাবে 100 মিটার পর্যন্ত সে জুম করতে পারছে। ইভেন এইটা কিন্তু অনেক বড় বড় লেন্সের হয়, অনেক সময় দেখা যায় যে আপনার 20 কিলোমিটার 30 কিলোমিটার আপনার দূরের বস্তুকে জুম করে দেখার যে ক্যাপাবিলিটি, সেই ক্যাপাবিলিটিরও পিটিজেড লেন্স পাওয়া যায়, যেটা কিনা আমরা এক্সাম্পল দিতে পারি নেভির যে জাহাজগুলো থাকে, নেভাল জাহাজ যাকে বা শিপ, নেভাল শিপ, এই শিপগুলোতে কিন্তু আমাদের এই ধরনের পিটিজেড ক্যামেরা ইউজ করা হয়। এখন আমরা আরেকটু জেনে নেই লেন্সের পাশাপাশি যে পিটিজেড ক্যামেরা কি শুধু আইপি হয় না, পিটিজেড ক্যামেরা আইপি অ্যানালগ দুইটা ফরম্যাটেই হয়, অর্থাৎ দুইটা টেকনোলজিতেই হয়। আগে পিটিজেড এই অ্যানালগ ক্যামেরাগুলো পাওয়া যেত, তারপরে এইচডি ক্যামেরা পাওয়া যায়, এখন পিটিজেড অ্যানালগ এইচডি, তারপরে আপনার আইপি তো পাওয়াই যায়। সো দুইটা টেকনোলজিরই পিটিজেড ক্যামেরা পাওয়া যায়। তো লেন্সটা শুধু হচ্ছে এখানে ব্যাপার, লেন্সটা ফিক্স লেন্স না, এখানে ইউজ করা হয় ভেরিফোকাল অপটিক্যাল লেন্স। তো লেন্সটা মূল বিষয়। আরেকটা ব্যাপার, যে ক্যামেরাগুলো ডানে বামে যে মুভ করে, ডানে বামে মুভ করে ক্যামেরাগুলো, তো ডানে বামে কীভাবে মুভ করে এর ভিতরে দুইটা মোটর থাকে, পিটিজেড ক্যামেরার ভিতরে দুইটা মোটর থাকে, অর্থাৎ একটা মোটর এটাকে হরিজন্টালি মুভ করায় আর একটা মোটর এটাকে ভার্টিক্যালি মুভ করায়। সো এটা মুভ করে এবং এই এই মুভ কীভাবে করে। হ্যাঁ, তো এখানে আপনার তাহলে দুইটা বিষয় এই ক্যামেরাতে আমরা জানতে পারলাম যে দুইটা বিষয় থাকে, একটা হচ্ছে অপটিক্যাল জুমিং আর একটা হচ্ছে ভার্টিক্যালি এবং হরিজন্টালি, অর্থাৎ পিটি প্যানটিল,
ডেড ক্যামেরা সম্পর্কে মোটামুটি জানতে পারলাম কিন্তু এই ক্যামেরাগুলো রেগুলার ক্যামেরার মতো এরকমের কম দামে পাওয়া যায় না এগুলো একটু এক্সপেন্সিভ হয় কেন এক্সপেন্সিভ হয় কারণ এর ভিতরে তো আপনারা বুঝলেন এর ভিতরে অপটিক্যাল জুমিং থাকে মোটর থাকে এটা মুভ করানো পসিবল আচ্ছা তাহলে আমরা এখন জানার চেষ্টা করি এই ক্যামেরাটি কিভাবে মুভ করে অর্থাৎ কি কি কোন কোন ডিভাইস দিয়ে এই ক্যামেরাটাকে এভাবে মুভ করা যায় বা অপারেট করা যায় এই ক্যামেরাটিকে অপারেট করতে হলে NVR এ বা XVR এ যে ডিভাইসের সাথে ক্যামেরাটি কানেক্টেড সেই ডিভাইসেরই আপনার বিল্ট ইন একটা PTZ অপশন থাকে যেখান থেকে ক্যামেরাটিকে ডানে বামে মুভ করানো এবং এটাকে জুম করা যায় অর্থাৎ মাউস দিয়ে এটা ওই ডিভাইস থেকে করা সম্ভব হয় দ্বিতীয়ত আমরা যদি কম্পিউটারে এটাকে অ্যাক্সেস করি তাহলে কম্পিউটারের VMS বলেন বা আপনি ওয়েব ব্রাউজারে বলেন আপনি সেম PTZ কন্ট্রোলারটি পেয়ে যাবেন অর্থাৎ ওইখান থেকে আপনি মাউস দিয়ে এটাকে কন্ট্রোল করতে পারবেন আরেকটা বিষয় এটা যে এটা আমরা কিন্তু আরেকটা এক্সটার্নাল ডিভাইস ইউজ করতে পারি যেটাকে আমরা PTZ কন্ট্রোলার বলি এই এক্সটার্নাল ডিভাইসটি হচ্ছে আপনার আইপির ক্ষেত্রে ইউজ করা যাবে এবং অ্যানালগের ক্ষেত্রে ইউজ করা যাবে ডিফারেন্ট আইপি PTZ এর জন্য ডিফারেন্ট ডিভাইস লুক একই রকম লুক এবং আপনার অ্যানালগ PTZ এর জন্য ডিফারেন্ট ডিভাইস এই ডিভাইস কানেক্ট করে আপনার এটাকে আপনি মুভ করতে পারবেন জুম করতে পারবেন সো এটা একটা ফিজিক্যাল ডিভাইস আমরা PTZ ক্যামেরার আরও কিছু ফাংশনালিটি নিয়ে কথা বলবো যে কারণে যেসব ফাংশনালিটি থাকার কারণে PTZ ক্যামেরা আসলে খুবই প্রফেশনাল ইউজ করা হয় এবং আপনার হাই এন্ড প্রজেক্টগুলোতে ইউজ করা হয় তো এর মধ্যে সবথেকে ইউজেবল যে ফিচার্স সেটি হচ্ছে এটার আপনার যে প্যাট্রোলিং অর্থাৎ এই ক্যামেরাটি অটোমেটিক মুভ করতে পারে এবং ডিফারেন্ট ডিফারেন্ট যে অবজেক্ট যদি আমরা সাপোজ টু বি একটা রাস্তায় আমরা এটাকে প্যাট্রোলিং করার জন্য সেট করলাম অর্থাৎ এই রাস্তাতে দেখা যাচ্ছে যে সে বাম দিকের একটা জায়গাতে 5 মিনিট বা 5 সেকেন্ড বা 10 সেকেন্ড সেখানে স্টে করবে এরপরে আর একটা অবজেক্টে সে মুভ করে সেটা সাপোজ টু বি 20 ডিগ্রি বা 40 ডিগ্রি অ্যাঙ্গেলে এসে সেখানে আরও 5 মিনিট বা 2 মিনিট স্টে করবে অর্থাৎ আর একটা অ্যাঙ্গেলে এসে সে আরও 5 মিনিট স্টে করবে তো এইভাবে করে এটার ভিউ অ্যাঙ্গেলগুলো নির্ধারণ করা যায় এবং ওইসব অ্যাঙ্গেলে বা ওইসব স্পেসে এর একটা স্পেসিফিক টাইম পিরিয়ড সেট করা যায় এবং সেই সব সেই স্পেসে যে টাইম পিরিয়ডটা স্পেসিফিকলি সেট করা হলো সেই টাইমিং সেই সব জায়গাতে সেই সব অবজেক্টের দিকে ক্যামেরাটি ওই সময়টুকু স্টে করবে এবং অটোমেটিক্যালি মুভ করে করে সে যতগুলো প্যাট্রোলিং করা হয়েছে ততগুলো প্যাট্রোলিং এসে মুভ করতে পারে তো এইটা কিন্তু PTZ এর সবথেকে বেশি ইউজ করা ফিচারের একটি ফিচার্স তো এভাবেই এখনকার PTZ গুলোতে আরও নানান ধরনের ফিচার্স অ্যাক্টিভ আছে যেমন অবজেক্ট ট্র্যাকিং ফিচার্স হিউম্যান ডিটেকশন ফিচার্স এ ধরনের ফিচার্স এখনকার PTZ গুলোতে অ্যাক্টিভ আছে তো আমরা এখন কথা বলবো এই যে PTZ ক্যামেরা এটি কোথায় কোথায় ব্যবহার করা হয় PTZ ক্যামেরাগুলো আসলে সাধারণত কোনো ছোটোখাটো প্রজেক্ট বা ছোটোখাটো জায়গাতে ব্যবহার করা হয় না বিকজ অফ এটা খুবই এক্সপেন্সিভ তুলনামূলক এটা আমাদের রেগুলার ক্যামেরাগুলোর সাথে এই কারণে এটার ব্যবহারের জায়গাগুলোও আলাদা যেমন আমরা রোডস অ্যান্ড হাইওয়েতে এটা ইউজ করতে পারি দ্বিতীয়ত আমরা বিভিন্ন বড় বড় ফ্যাক্টরির আউটডোরে ইউজ করা যেতে পারে স্কুল কলেজ ইউনিভার্সিটির বড় বড় ইউনিভার্সিটি স্কুল কলেজের আউটডোরে যেখানে হাইলি সিকিউরিটি দরকার সেসব জায়গায় ইউজ করা যেতে পারে তাছাড়া রেলওয়ে প্ল্যাটফর্ম বিমানবন্দর তারপরে আপনার নেভি জাহাজ আর্মিদের কোনো স্থাপনা মানে হাই এন্ড প্রজেক্ট যেগুলো সেগুলোতে এই ক্যামেরাগুলো ইউজ করা হয় তো আমরা অনেক সময় যারা সিকিউরিটি সিস্টেম নিয়ে কাজ করি তারা আসলে এই ক্যামেরাটি নিয়ে অনেকেই কাজ করি নাই আর এই ক্যামেরাটি নিয়ে কাজ করার
আমাদের ভিতর ইচ্ছাও হয় না কারণ এটা অনেক এক্সপেন্সিভ প্রোডাক্ট বাট আমরা কিন্তু এই ক্যামেরাটি নিয়ে কাজ করার অনেক স্পেস স্কোপ আছে যেটা আমরা একটু চিন্তা করলে এই স্কোপগুলো বের করে নিতে পারি সো পিডিজেড ক্যামেরা সম্পর্কে আমি আমার সংক্ষেপে জানানোর চেষ্টা করেছি আপনাদের আরো কোনো কোশ্চেন থাকলে আপনারা আমাদেরকে জানাইতে পারেন আর এর পরবর্তী এপিসোডে আমরা দেখাবো কিভাবে পিডিজেড ক্যামেরা ফিজিক্যালি ইনস্টল করতে হয় এবং এর ওই এপিসোডে আমরা আরো দেখাবো কিভাবে আপনি পিডিজেড ক্যামেরাকে কন্ট্রোল করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং আমাদের ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আমাদের সাথেই থাকুন পরবর্তীতে আমরা আরো ভালো ভালো ইনফরমেশন আপনাদের দেওয়ার চেষ্টা করব থ্যাংক ইউ